নেপালের ভূমিকম্পের ফলে মর্মান্তিক এত মৃত লাশের খবরের পাশে আর একটি খবর বিচলিত করে তুলেছে। 7-9 মাত্রার ভূমিকম্পে কাঠমান্ডু তার অবস্থান থেকে 3 মিটার বা 10 ফিট দূরে সরে গেছে। পৃথিবীর অক্ষরেখা হচ্ছে যাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে বা রাত দিন 24 ঘন্টার হিসাব আমরা করছি। ওই অক্ষরেখাটা 3 মিটার সরে যায়। পৃথিবীর ইতিহাসে খুব সম্প্রতি সময় 3টি ভূমিকম্পের কথা উল্লেখযোগ্য। একটি হচ্ছে জাপানের ভূমিকম্প বা সুনামি, মাত্রার অধিক এই ভূমিকম্পে প্রায় 21,000 লোক মারা যায় এবং ওই অক্ষরেখাটা 25 সেন্টিমিটার সরে যায়। দ্বিতীয় উল্লেখযোগ্য ভূমিকম্পটি চিলিতে সংঘটিত হয়েছিল। 8.8 মাত্রার এই ভূমিকম্পটিতে পৃথিবী তার অক্ষরেখা বরাবর প্রায় 8 সেন্টিমিটার সরে গিয়েছিল। তৃতীয় ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার সুমাত্রায় 9.2 মাত্রার ভূমিকম্প। ২,৫০,০০০ লোক মারা যায়। আমরা বাংলাদেশ থেকেও দেখেছি কোনো কোনো জায়গায় পানি উঁচুতে উঠে যেতে আবার নিচুতে নামতে। চিলির ভূমিকম্প থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 9.2 মাত্রার যে সুনামি বা ভূমিকম্পটি সেটি অনেক বেশি, কিন্তু তারপরেও চিলির ভূমিকম্পটি পৃথিবীকে যতটা নাড়াতে পেরেছে সুমাত্রার ভূমিকম্পটি অতটা নাড়াতে পারেনি। একটি হলো বিষুবরেখা বরাবর ভূমিকম্পটি হয়েছে যেটি ইন্দোনেশিয়ার সুমাত্রাতে হয়েছে, আর আরেকটি হলো অক্ষরেখা বরাবর হয়েছে যেটি চিলিতে হয়েছে। সেই কারণে চিলির ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি মারাত্মক ছিল। বাংলাদেশ 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ইন্ডিয়া প্লেট, উত্তরে হচ্ছে ইউরেশিয়া প্লেট বা তার মধ্যে ছোট্ট একটা প্লেট আছে তিব্বত সাব প্লেট, ডানে আমাদের পূর্বে আছে হচ্ছে বার্মা সাব প্লেট। ইন্ডিয়া এবং বার্মা সাব প্লেটের সংযোগস্থলটা আবার বাংলাদেশের মধ্য দিয়ে গেছে। ভূমিকম্প হওয়ার জন্য যে ভূতাত্ত্বিক চ্যুতির প্রয়োজন, সেই চ্যুতিটা বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের সীমান্ত ঘেঁষে উত্তরে এবং পূর্ব দিকে রয়েছে। এরকম কয়েকটা ভূতাত্ত্বিক চ্যুতিতে গত 400 বছরে 7 মাত্রার উপরে অনেকগুলো ভূমিকম্প সেখানে সংঘটিত হয়েছে। ১৯৭৫ সালে চীনের শিল্প নগরী তানশাংয়ে একটি প্রচন্ড ভূমিকম্প ঘটেছিল, মারা গিয়েছিল প্রায় 5 লাখ মানুষ। ১৯৭৫ সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে হিমালয়ের ব্যাপক এলাকায় ঘটে ভয়াবহ একটা ভূমিকম্প। ঠিক তারই কিছুদিন পরে 19 জানুয়ারি ভারত তিব্বত সীমান্তে হিমাচল প্রদেশের কিন্নর জেলা এবং তার আশেপাশে কয়েকটি অঞ্চলে ওই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। এই ভূমিকম্প কোন একটি বিশেষ অঞ্চলে কেন্দ্রীভূত হচ্ছে না, একটি অঞ্চলে
ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে এবং সেটা হিমালয়কে ঘিরে হচ্ছে। তখন তাদের কাছে প্রথম মনে হয় 6 কোটি বছর আগের থেকে যে হিমালয় ক্রমশ জেগে উঠছিল, সেই জেগে ওঠা আবার একটু সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘকাল সাম্য অবস্থায় থাকার পর হিমালয়ের গভীরে অবস্থানরত পস্থিভূত অঞ্চল হয়তো তার ভারসাম্য হারাতে শুরু করেছে। আর সেটা যদি সত্যি হয়, এখানে এই ঘটনার শেষ নয়, ভবিষ্যতে এই হিমালয় বিস্তৃত অঞ্চলগুলোতে এই ধরনের বিপর্যয় বারবার দেখা দেবে। এবং সেই ধরনের বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ স্বাভাবিকভাবে আছে। ভূমিকম্পের কারণ কি বা ভূমিকম্প কেন সংঘটিত হয় তা আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হলে পৃথিবীর গঠন প্রক্রিয়াটা বুঝতে হবে। প্রথমে ধূলিকণা থেকে পুঞ্জীভূত হয়েছিল, পরে ওই ধূলিকণাগুলো উত্তপ্ত হয় এবং গলিত হয়। গলিত হলে পৃথিবীর উপরিভাগ, যেহেতু বাহির স্তরের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে তাপ দূরত্ব নির্গত হয়ে গিয়েছিল এবং বাইরের অঞ্চলটি শক্ত হয়ে গিয়েছিল। ডিমের কুসুম কে ঘিরে যে শক্ত স্তরটা থাকে, এই শক্ত স্তর বা ভূত্বক, এই ভূত্বকটি 40 কিলোমিটার পুরু। পৃথিবীর উপরিভাগের যে ত্বকটা, সেটাকে ক্রাস্ট ইংরেজিতে আমরা বলি, বাংলায় ত্বক, এটা হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার এটার পুরুত্ব। এবং এরও নিচে আর একটা স্তর আছে, সেটা ম্যান্টল। এবং এই ম্যান্টেলের যে উপরিভাগ এবং এই উপরের সর্ব উপরে যে ত্বক, এই দুটা মিলে 70 থেকে 100 কিলোমিটারের পুরুত্বের যে একটা স্তর, সেটাকে বলা হয় লিথোস্ফিয়ার। একদিকে একটা প্লেট যেটার কিছুটা অংশ যখন ভারী হয় ব্যাসাল্টিক, সেটা আর একটা প্লেটের নিচে এটা তুলিয়ে যায়। আর যে প্লেটটা অপেক্ষাকৃত তার স্পেসিফিক গ্র্যাভিটি একটু হালকা, সেটা উপরে ভাসমান থাকে, যার ফলে একটা নিচে যাচ্ছে আর একটা এরকম উপরে যাচ্ছে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এবং প্লেটটা এইভাবে যখন সাবডাক্টেড হচ্ছে, তলিয়ে যাচ্ছে, তখন এখানে প্লেটের অংশটা ক্ষয় হয়ে যাচ্ছে। আর একদিকে যেখানে একে অপরের দিকে চলে যাচ্ছে, এখানে নিচের থেকে মাগমা উঠে আসছে, সে দুই পাশ থেকে পুশ করছে, করে এখানে নতুন ক্রাস্ট তৈরি করছে। প্লেটের ধর্মই হচ্ছে প্লেট একদিকে ক্ষয় হবে, শেষ হয়ে যাবে, আর একদিকে নতুন প্লেট তৈরি হবে। পৃথিবী যতদিন থাকবে, যতদিন এই ভূমিকম্পের প্রক্রিয়া চলতেই থাকবে, সারা পৃথিবী তো এরকম সাতটা বারটা টুকরো ভাগ করা আছে, আমরা বলি প্লেট মুখ, যার মধ্যে একটা আছে প্যাসিফিক প্লেট, একটা ইউরেশিয়ান প্লেট, আর একটা আছে নাজকা প্লেট, তারপর আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা, সেটা একটা প্লেট, দুইটা প্লেট একটা সাথে একটা ভেসে বেড়াচ্ছে। তো যখন একটা রেস্টে এখন ঘষে এনার্জি, বেশি এনার্জি আসছে, তখন দেখা যাচ্ছে প্লেট একটা ফাটল ক্রিয়েট হচ্ছে, ফাটল ক্রিয়েট করলে এখানে আসছে। এখন ভূমিকম্প মেজর যে এনার্জি, হিউজ এনার্জির ব্যাপার, আপনি জানেন যে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বোম এক্সপ্লোড করেছে, ওই যে অ্যাটমিক বোমের এক্সপ্লোশন, সেটা এনার্জি একটা 5 মাত্রা ভূমিকম্পের সমান। তা আমরা দেখছি যে পুরো ওয়ার্ল্ডে রিসেন্টলি যদি আপনার তথ্য দেখেন 2010 সাল এখন পর্যন্ত 6, 7, 9 মাত্রা ভূমিকম্প হয়ে গেছে জাপানে। আর্থিক নিয়ম বলে যে 5 মাত্রা ভূমিকম্প থেকে 6 মাত্রা ভূমিকম্পর এনার্জি 32 গুণ বেশি। তারপরে আপনি যদি হিসাব করেন 5 থেকে 7 হলে কত, 1000 গুণ, আবার 5 থেকে যদি 8 ধরি 32,000 গুণ এনার্জি বেশি। এটা 5 মাত্রাতেই হচ্ছে হিরোশিমা নাগাসাকি। Thank you.
ছয়টা বড় ভূমিকম্প হয়েছে 1870 থেকে 1930 পর্যন্ত, 80-90 বছরের কোন ভূমিকম্প নেই। ওই যে হিস্ট্রি বলছে যে 1870 থেকে 1930 আর্থকওয়েক হয়েছে এবং 1897 সালে আর্থকওয়েক প্রায় 542 জন লোক মারা গেছে আমাদের বাংলাদেশে। নবাব আসমের ছিলেন আমাদের নবাব সাহেব, আসল মঞ্জিল ভেঙে দিয়ে উনি বাসার বাইরে পণ্য দিচ্ছিলেন। আমাদের এখানে আর্থকওয়েক আছে কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি আর্থকওয়েক, কিন্তু হিস্ট্রি থেকে আমাদের শিখতে হবে যে আমাদের এখানে ভূমিকম্প প্রবণ, সেই অনুযায়ী আমাদের প্রিপারনেস রাখতে হবে। তার মানে আমাদের এখানে আমরা কমপ্লাসেন্ট হয়ে গেছি। কমপ্লাসেন্ট মানে হচ্ছে আমরা ধরে নিয়েছি আমাদের এখানে আর্থকওয়েক হবে না, কিন্তু আমাদের এখানে অতীতে আর্থকওয়েক বড় বড় হয়েছে এবং আবার হবে। সাম্প্রতিক যে নেপালে ভূমিকম্প হলো, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 200 লোকের প্রাণহানি হয়েছে। আগামী 10 বছরের মধ্যে যদি কোনো ভূমিকম্প হয় 8 মাত্রার উপরে, তাহলে ঢাকা শহরে কি পরিস্থিতি হবে সেটা আসলে কল্পনার বাইরে। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, সবকিছু ঢাকা কেন্দ্রিক। প্রতি বর্গ কিলোমিটারে 45,000 লোকের বসবাস এবং এই নগরী অপরিকল্পিতভাবে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। আমাদের যে কাঠামোতেই আমরা বসবাস করি না কেন, সেটা যত দুর্বলই হোক না কেন, তার ভিতরেও কিন্তু কিছুটা নিরাপদ জায়গা আছে। প্রত্যেকের ঘরেই অফিস আদালত বাসস্থানে সেখানে টেবিল চেয়ার সোফাসেট এগুলো রয়েছে। ভূমিকম্পের কম্পনের সময় যদি আমরা সঙ্গে সঙ্গে যদি 2-3 কদমের মধ্যে যদি আমরা টেবিল চেয়ারের নিচে আমাদের মাথা এবং বুক, যেটা বডির ভাইটাল পার্ট, সেই ভাইটাল পার্টটাকে যদি আমরা টেবিল চেয়ারের নিচে যদি আমরা নিয়ে যাই এবং টেবিল চেয়ারের কোন একটা অংশ যদি আমরা শক্ত করে ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবন, আমাদের উপর থেকে কোনো জিনিস, প্লাস্টার বা কোনো একটা ইট বা অন্য কোনো আসবাবপত্রের একটা ভারী জিনিস যদি ভূমিকম্পের কারণে যদি ভেঙে পড়ে, তাহলে সরাসরি আমার বডিতে আঘাত হানবে না। টেবিলের উপরে হয়তো পড়তে পারে, টেবিলটা হয়তো ভাঙতে পারে, কিন্তু বডিতে সরাসরি আঘাত হানবে না। এই থেকে আমি আমার জীবনটাকে রক্ষা পেতে পারি। ভূমিকম্প স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক সৃষ্টি করে, যে আতঙ্কের কারণে আমরা দেখেছি যে গত 25 তারিখে ভূমিকম্প আতঙ্কিত হয়ে সাধারণ নগরবাসী দ্রুত নিচে চলে আসছে। আসলে এটা একটা ভুল পদক্ষেপ এবং এটা আরো বিপজ্জনক, এবং এইবারে এই তাড়াহুড়া করে নামার জন্য 6 লোকের প্রাণহানি হয়েছে। আসলে বিশ্বব্যাপী উন্নত দেশগুলোতে সেখানে ভূমিকম্পের সময় সেখানে তারা ঘরের মধ্যে যে যেখানে থাকেন সেই অবস্থানেই তারা 2-3 কদমের মধ্যে তারা আশ্রয় নেন। এই আতঙ্কটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা যদি সরকারের তরফ থেকে যদি অন্তত একবার যদি ভূমিকম্পের মহড়া করা হয়, তাহলে সেটা আমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে যাব। তখন ভূমিকম্প আসল ভূমিকম্প হলে তখন আমি এটা আতঙ্কিত হব না এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারব যে কোনো দেশেই ভূমিকম্প সরকারের একার পক্ষে এটা ব্যবস্থা করা সম্ভব নয়। এটা ব্যাপক জনগণকে, যত এনজিও রয়েছে সমস্ত জনগণকে এখানে এগিয়ে আসতে হবে, সমন্বিতভাবে এই ভূমিকম্পকে আমাদেরকে মোকাবিলা করতে হবে। পৃথিবীতে কিন্তু সবসময় ভূমিকম্প হচ্ছে ঘন্টায় হাজারখানিক, এই সবগুলোর হিসাব করা হয় না। 2 মাত্রার উপর থেকে হিসাব করলে প্রত্যেক বছর এই গ্রহে প্রায় 13 লাখ ভূমিকম্প হয়। ভূমিকম্প এখনো আমাদের কাছে এমন একটি ঘটনা যা যাকে প্রতিরোধ করা সম্ভব না, কিন্তু তার থেকে কিভাবে টিকিয়ে রাখা যায় নিজেকে, সেই চেষ্টাটা করাই গুরুত্বপূর্ণ। এরকম অনেক সভ্যতা আছে যারা এই ভূমিকম্প থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে অনেকগুলো সভ্যতা বা নগরের কথা আমরা বলতে পারি
যারা ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তার মধ্যে অনেকগুলো সভ্যতায় মানুষের কাছে সবসময় আশ্চর্য হয়ে থেকেছে।